ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ। মুজাদ্দিদে জামান হজরতে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ, জানার পরিচিত আমরা দাদা হুজুর বলে জানি, তিনি যুগ সংস্কারক মুজাদ্দিদে জামান। আজ থেকে 128 বছর আগে এই ফুরফুরা দরবার শরীফে মাত্র 250 গ্রাম বাতাসা নিয়ে তিনি 3 দিন জলসা কায়েম করেন। এই 3 দিন জলসায় 250 গ্রাম বাতাসা নিয়ে কায়েম করে যে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই সময় তার কত লোক ছিল। আজ এখন হচ্ছে 2018 সাল, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এপার বাংলা ওপার বাংলা থেকে ঐতিহাসিক ইসলের সব প্রতি বছরে বাংলা মাসে 21, 22, 23 এই ঈশ্বরের সব এখন 30 থেকে 35 লক্ষ মানুষের জমায়েত হয়। এই জমায়েতে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ তাকে ভালোবেসে তার মহাব্বতে এবং তার সুযোগ্য 5 আওলাদ হজরতে বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহ তাদের দরবারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। ফুরফুরা শরীফে মানুষ আসে কেন, কিসের জন্য? এটা কোনো মেলার জায়গা নয়, এই 3 দিন মহিলাদের কোনো আনাগোনার জায়গা নেই। এখানে 3 দিন মহিলাদের আসা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কারণ অন্য কিছু নয়, একটাই, লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র ঈশ্বরের সব আসে। না জানি কোনো যদি অঘটন ঘটে যায় এটা পবিত্র জায়গাটা বদলাম। এই 3 দিন পরে ফুরফুরা শরীফে মহিলারা আসে, যদি কোনো মহিলা আসে তাকে হেফাজত হয়ে হেফাজতের সঙ্গে শরীফের সঙ্গে এখানে আসতে হবে, বেলিল্লাপনা করে এই পবিত্র জায়গায় মহিলাদের ঘোড়া চলাফেরা অ্যালাউ নাই। লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা জমিনে 3 দিন আসে কেন? হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তিনি পবিত্র জবানে তিনি বলেছেন, এই 3 দিন ইসরায়েলের সওয়াবে যে সমস্ত মানুষ আসবে তারা আমি আবু বকর আমার মেহমান বলে গণ্য হবে। ফুরফুরা শরীফে মানুষ প্রতিদিন 10-20 হাজার, 5 হাজার, 10 হাজার, 20 হাজার আসে, প্রতিদিনই আসে। কিছু নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে, যেমন 21, 22, 23, 21শে আশ্বিন, 1লা কার্তিক এখানে মানুষ আসে,
সবে বাড়াতে রাত্রে মানুষ কিছু কম বেশি 1 থেকে 1.5 লক্ষ মানুষ আসে, নবী দিবসে মানুষ আসে, ঈদ বকরাইদে মানুষ আসে, কিছু নির্দিষ্ট দিন আছে মানুষের কাছে সমাবেশ বেশি হয়, গড়ে পুরোপুরো শরীরে প্রতিদিন 8-10 হাজার মানুষ আসে। 3 দিন ঈশ্বরের সঙ্গে মানুষ কেন আসে, কিসের জন্য? এখানে এলমে জাহেরি, এলমে বাতিনি দুটো জায়গায় আছে। এলমে জাহেরি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, তানার নিজ হাতে গড়া, তানার পীরের নামে ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা। এনার পীর হচ্ছে হযরত শাহ ফাতে আল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এলমে জাহিরের জন্য ব্যবস্থা আছে, এলমে বাতিনি এখানে যারা মুরব্বী আছেন, হুজুর কেবরা আছেন, তাদের কাছে বাতিনি শিক্ষা দেওয়ার জন্য, তাসাউফ শিক্ষা দেওয়ার জন্য মানুষ আসে। এবং এই 3 দিনে এই ফুরফুরা শরীফে অগণিত শহীদান হুজুরদের মাজার আছে, চারিদিকে মাজার জিয়ারত করেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে জিকির আজকের করেন, এবং ঈশার নামাজ থেকে সারা রাত মানুষ ধর্মীয় আলোচনা শোনেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরে মানুষকে বক্তব্য দেওয়া হয়, সব ভেদাভেদ ভুলে গিয়ে, যাতে আমরা ভারতের মানুষ, এই বাংলার মানুষ ঐক্যভাবে একতাভাবে জীবনযাত্রা করতে পারি, সেই শিক্ষা দেওয়া হয়। আমাদের মনে রাখতে হবে এই ফুরফুরা শরীফ কোনো মেলার জায়গা নেই, কোনো তামাশার জায়গা নেই। অনেক মানুষ ফুরফুরা শরীফে অনেক খান্না টান্না নিয়ে বিক্রি করতে আসে, তাদের কঠোরভাবে নিষেধ করা হচ্ছে আপনারা পবিত্র জায়গাকে খেলনা গামছা মুঙ্গি অমুক টক নিয়ে এসে বিক্রি করে এটাকে মেলা বানাবেন না। যেহেতু মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার নিজ হাতে করা এই জলসা, না জানি এই তালার সুন্দর ঐতিহাসিক ঈশ্বর সাহেবকে যদি কেউ চক্রান্ত করে, শেষ করার জন্য চক্রান্ত করে, সে নিজেই ধ্বংস হবে। যারা ফুরফুরা শরীফে, লক্ষ লক্ষ মানুষ আসবেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সুন্দরভাবে আসবেন, গাড়ি জোরে চালাবেন না, ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে আসবেন, যারা মোটর সাইকেল নিয়ে আসবেন তাদের অনুরোধ করছি হেলমেটটা মাথায় দেবেন, আপনার জীবনের দাম অনেক, কাগজপত্র যেন গাড়ির থাকে সেদিকেও লক্ষ্য রাখবেন। প্রশাসনের কাছে অনুরোধ করছি ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসবে, যাতে ওই তীর্থযাত্রীদের রাস্তাঘাটে পথে কোনো অসুবিধা না হয়। ভালো করে একটু লক্ষ্য রাখবেন, 3 দিন অনুরোধ করছি, আপনারা সারা জীবনই লক্ষ্য রাখেন, 3 দিনের বিশেষ খেয়াল দেবেন। এবং আজকের এই যে চ্যানেল থেকে আমার বক্তব্যটা দিচ্ছেন, আমি দোয়া করি
এই চ্যানেল মানুষের জন্য, সত্য কথা বলার জন্য আগিয়ে যাক, যেখানে নাই তাদের পাশে থাকুক এবং অন্যায়ের বিরুদ্ধে এই চ্যানেল রুখে দাঁড়াক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।